নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য। অনেক অনেক স্বাগত জানাবো সুভাষদা। গতকাল যে জায়গায় অনুষ্ঠানটা শুরু করে শেষ করলাম আমরা, দায়বদ্ধতা। সুভাষদা বলেন, আমি দায়িত্ব এড়াতে পারি না। যে মানুষটা আমাকে এখানে ফোন করছে, সেও কিছু জানার জন্যই ফোন করছে, এবং তাকে সঠিক কথাটা সঠিকভাবে জানিয়ে দেওয়াটা আমার কর্তব্য। এই যে একটা মানুষ বছরের পর বছর, আজকে ধরুন সেই কবে থেকে সুভাষদার অনুষ্ঠান শুরু হয়েছে সিটিভিএনে, তার 23 বছর পূর্ণ হয়ে যাওয়া, এই অক্টোবর আসলে 23 পূর্ণ হয়ে 24-এ পড়বেন, প্রথম 5-6 বছর হয়তো সুভাষদার চেম্বার বলা বা এই ব্যাপারটা ছিল, কিন্তু তারপরের থেকে আর একদমই দরকার হয়নি, এবং একের পর এক উপাচার বলে গেছেন। অর্থাৎ তার নিজস্ব ভাবনা চিন্তা, নিজের স্বার্থসিদ্ধির কোনো জায়গাটা না রেখেই উনি কিন্তু নির্লোভভাবে আপনাদের জন্য কাজটা করে যাচ্ছেন সেই দিন থেকে আজ পর্যন্ত। সেখানে দাঁড়িয়ে অবশ্যই দায়বদ্ধতা তো আপনাদেরও রয়েছে, সুভাষদার কাছে পৌঁছানোর দায়বদ্ধতা। এটা আমি দেখেছি, আপনারা যারা ফোন করেন, প্রশ্ন কিন্তু আপনাদের মনের মধ্যে সব কিছু প্রশ্নকে ছাপিয়ে থাকে যে কবে যাবো সুভাষদা, এটা হচ্ছে মূল প্রশ্ন থাকে। যাই হোক সুভাষদা, শুরু করি। প্রতিকার নিজের হাতে করা, প্রতিকার নিজের হাতে করা, বিচারে টোটাল ব্যাপারটা নিজের হাতে করা, সম্পূর্ণটা একটা ক্লায়েন্টকে তার বিচার করা, টু তার কি হবে, আদৌ হবে কি না, হলে কি করতে হবে, এবং প্রতিকার করা, সবটাই নিজের হাতে করা। এর ধকল আছে, এই রান্না করার মতন কুটনো কুটে রান্না করার ধকল আছে, যে রাঁধে বাড়িতে টোটাল নিজের হাতে তার ধকল আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বছরের শেষে চলে এসেছি একদম আজকে, এই মানে ধরুন পুজোর একটা গন্ধ এখনও লাগেনি, লেগে গেছে, লাগেনি, বিশ্বকর্মা পুজোর পরেই গন্ধটা লেগে যায়। কালকে বিশ্বকর্মা পুজো, পরশু লেগে গণেশ। আমরা এই বছরের শেষে, আমি বলছিলাম যে নক্ষত্রগুলো, রাশিগুলোর আরও সূক্ষ্মতর জায়গা হচ্ছে নক্ষত্র। রাশি হচ্ছে একটা মোটা দাগের, রাশি তো বলতে হবে, নক্ষত্র বললে আপনারা বুঝেও যাবেন। একটু বলে দিই, এইখান থেকে মানে ঠিক এই আজকে থেকে এই বছর কিংবা ধরুন জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত কে কিছু ক্লিক করানোর মতন জায়গায় থাকতে পারে। আমি নক্ষত্রগুলোর নাম বলছি প্রথমেই। প্রথমে বলবো পুষ্যা নক্ষত্র, শনির নক্ষত্র, দশা হয় শনির আপনারা জানেন 19 বছর। পুষ্যা নক্ষত্র ভালো ফল দেওয়ার মতন জায়গায় থাকবে। সরকারি চাকরির কথা যদি আমি বাদ দিই, কেননা সেটা চাকরিটা তো আর আমার হাতে নেই, মানে হবে কি হবে না, কিন্তু আদার্স যে কোনো ব্যাপারে, বিয়ে হওয়া, তো কেরিয়ারে কোনো জায়গায় যাওয়া, হায়ার স্টাডির জন্য কিংবা কাজের জন্য বিদেশে যাওয়া, চেঞ্জ করা, শনি কিন্তু উচ্চবর্তী স্থান, দূরবর্তী স্থান, এবং উত্তর দিককে কেন্দ্র করে, নির্দেশ করে, ইন্ডিকেট করে। তো ভারতবর্ষের উত্তর দিক কোথায় আপনারা বুঝে নিন। আর আর যদি ম্যাপে দেখি, গ্লোবাল ম্যাপে দেখি, তাহলে কিন্তু ইউরোপের উত্তর দিক হচ্ছে জার্মানি, তার ওপরের দিক হচ্ছে ওই আমেরিকা থেকে আপনি সোজা ওপর দিকে, মানে কানাডা, সিয়াটেল, এইরকম জায়গায়, আমেরিকা হলে সিয়াটেল, তার ওপরে হচ্ছে ভ্যাঙ্কুভার হয়ে গেল, মানে কানাডাতে। তো এই উত্তর দিকে যাওয়া কিংবা গালফের দিকেও কিন্তু, এদিকে ইরান এইদিকেও কিন্তু যাওয়া, দূরবর্তী স্থান, উচ্চবর্তী স্থান এবং উত্তরবর্তী স্থানকে ইন্ডিকেট করে শনি। পুষ্যা নক্ষত্র পরে মঘা নক্ষত্র, সিংহরাশির কথা প্রথম থেকে বলে এসেছি, এবছরে ভালো ফল দেবে না দেবে না, রাহুর একটা গ্রাস কিন্তু স্টিল রয়েছে এর ওপরে, কিন্তু এটা থাকা পরেও মঘা নক্ষত্র কিন্তু বছরের এন্ডে, মানে অক্টোবর টু ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত একটা সাডেনলি কিছু ক্লিক করার মতন জায়গায় থাকবে। রাহু কিন্তু দিনের শেষে নিয়ে যায় না, দিয়ে যায়। রাহুর ক্যারেক্টার হচ্ছে সমুদ্রের মতন, যা কিছু ঢেউ হারিয়ে যায় তা কিছু কেউ না কেউ খুঁজে পায়, সমুদ্রের তলায় যায় না, যে ঢেউ নিয়ে যাবে সে ঢেউ কোথায় আছড়ে পড়বে। রাহুর ঢেউ যদি আছড়ে পড়ে, আপনার কেরিয়ার সাডেনলি একটা তছনছ হতে পারে, পার্সোনাল লাইফ প্রচণ্ড ডিস্টার্ব হতে পারে, আবার রাহুর ঢেউয়ে আপনি কিন্তু ফুলে ভেবে উঠতে পারেন। লোকে বলে আঙুল ফুলে কলা গাছ বৃহস্পতির দশা, ভুল কথা, বৃহস্পতির যদি দশা চলে কারুর, সে ভিকারিতে পরিণত হতে পারে। আমার নিজের দশায় বৃহস্পতির দশায় জন্ম, পুনর্বসু নক্ষত্র, মিথুন রাশি, আই নো ভেরি ওয়েল, প্রথম থেকে আমি জানি যে কী হাফ স্ট্রাগল করে, ওই বলছিল না দীর্ঘদিন কাজ করা, প্রথম দিকে আমি টিভি আসার অনেক আগে থেকে কাজ করছি, তা আমি খুব ছোটোবেলা থেকে এই কাজের সাথে যুক্ত রয়েছি এবং আমি প্রায় 35 বছর এখানে কাটিয়ে পেয়েছি, তবুও আমি মনে হয় খুব একটা কিছু শিখতে পারিনি, এই প্রচুর কুচো কাগজের মেলা নিয়ে বসেছি, মানে আমার ডায়েরি থেকে, হ্যাঁ
হ্যাঁ আমি 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 যেটা ট্রু বললাম আমার মনে হচ্ছে যে ওই তুমি বললে ঠিক অনুষ্ঠান শুরুর আগে না আমি 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 অনুষ্ঠান শুরুর আগে একটা অন্য প্রশ্ন করেছিলাম সুভাষদা বলে না অনুষ্ঠানটাকে করি মানে এত কেন টেনশন সুভাষদা এখনো ওই প্রথম দিন আমার মনে আছে আমি যেদিনকে প্রথম দিন সুভাষদার সাথে অনুষ্ঠান করব আমি খুব ক্যাজুয়ালি একটা রোল খেতে খেতে এসেছি সুভাষদা বলেন একটা প্রোগ্রাম করতে হবে একটু পড়াশোনার দরকার আছে মানে এই যে ব্যাপারটা মানে একটু জানার দরকার আছে মানে এই সিরিয়াসনেসটাই কিন্তু সুভাষ শাস্ত্রী এটা আপনাদের মাথায় রাখতে হবে ওই ক্যাজুয়ালি আপনি এলেন ও আপনার অমুকটা ঠিক আছে ঝুলি থেকে বের করে দিলাম এই গোছের ব্যাপারটা কিন্তু সুভাষ শাস্ত্রী না সুভাষ শাস্ত্রী নিজে সিরিয়াস এবং যাকে দেখেন তিনি চান তারও সিরিয়াসনেসটা আমার মনে হয় এটাও আপনি চান একদম 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 আচ্ছা দুই হচ্ছে যে মহা নক্ষত্র ভালো ফল দেবে মূলা নক্ষত্র কেতু দুটো নক্ষত্র কিন্তু ভালো ফল অশ্বিনী নক্ষত্র ভালো ফল দিতে পারবে না মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্র ভালো ফল দিতে পারবে না ভরণী নক্ষত্র ভালো ফল দেবে শুক্রের নক্ষত্র ভালো ফল দেবে আর মহা নক্ষত্র সিংহ রাশির উপর ভালো ফল দেবে মূলা নক্ষত্র কেতুর আরেকটা নক্ষত্র নাম্বার ১৯ ওটাও কিন্তু ভালো ফল দেবে আপনারা মাথায় রাখুন আর একটা কথা বলছি উত্তরাষাঢ়া নক্ষত্র দেখুন এখানে সাড়েসাতির প্রভাব চলছে এই কিন্তু রবীন নক্ষত্র এ কিন্তু একদম এন্ডে মানে ডিসেম্বরের পরে ডিসেম্বর জানুয়ারির মধ্যে একটা এটা আপনার জন্য ভালো ফল বয়ে আছে সবগুলো যে মানে আমি যে নক্ষত্রগুলোকে হিট করছি দেখুন হয় রাহু কেতু রয়েছে নয় শনি রয়েছে রবীন দুটো চন্দ্রের নক্ষত্র যদিও আছে এর মধ্যে একটা হচ্ছে হস্তা নক্ষত্র একটা হচ্ছে সাথী নক্ষত্র হস্তা নক্ষত্র পাশাপাশি রাশিতে অবস্থান করছে আপনারা জানেন মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এখানে এখানে হচ্ছে কন্যা এবং হচ্ছে তুলা এখানে সেই লেভেলের ফল না পেলেও কিছুটা ফল পাবেন চন্দ্র মাতৃকারক গ্রহ পাশাপাশি মাতৃ বিয়োগ যোগও রয়েছে চন্দ্র মাতৃকারক গ্রহ রবি পিতৃকারক গ্রহ চন্দ্রের দশায় ভালো ফল পাবেন মনোকষ্ট পাবেন মাতৃ বিয়োগ যোগ মায়ের অসুস্থতা কারণ কিন্তু আপনার কারণ হতে পারে আচ্ছা এগুলো তো গেল আমি একটু রাশিফলটাকে শেষ করে নিই আমি যদি বছরের শেষের দিকে কী দিতে পারে কী পেতে পারেন এই এই নক্ষত্রের লোকেরা যদি আপনার এই নক্ষত্র হয় সেটা একটু টাচ করলাম আমি আগে রাশিফলটা শেষ করি আর একটু আসার চেষ্টা করবো যদি টাইম বলেছি আজকে যদি একটু টাইম স্পেস ওর মধ্যে করতে পারি রাশিফল হচ্ছে মেষ রাশির জন্য নতুন কর্মযোগ কর্মক্ষেত্রে যদি আপনার থাকে অসুবিধা হবে সাংসারিক অশান্তি অর্থ ব্যয় কিন্তু প্রাপ্তিযোগ নিজের শরীর ভালো নয় সম্পত্তিজনিত ব্যাপারে কিন্তু উন্নতি মানে সম্পত্তির লেনদেন বিক্রি বলুন এ বলুন কোথাও অ্যাডভান্স করা বলুন প্রপার্টির ঝামেলা মেটা বলুন আপনার জন্য ভালো হবে বৃষরাশি ব্যবসার ক্ষেত্রে অসুবিধে মানসিক চাপ বৃদ্ধি শত্রুতা বৃদ্ধি বিবাহে বাধা বৃষরাশি মানে মেন্টাল চাপ এবং কোনো কাজ হবে না এই সপ্তাহে যেটা বলতে বৃষরাশির কথা বলতে চাইছি সেরকম কোনো কাজ এর অগ্রগতি পাবেন না মানসিক চাপ থাকবে বিবাহিত ওই হবে করা যোগাযোগ করা সেইখানে ওই পিছিয়ে যাওয়া কন্টিনিউ ব্যাপার কোনো সেরকম কোনো ফল দিতে পারবে না মিথুন রাশির প্রাপ্তি যোগ কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি হলেও তার প্রাপ্তি যোগ আর অর্থ ব্যয় হবে উপার্জন বৃদ্ধি হবে অর্থ ব্যয় হবে শরীর ভালো যাবে না উপার্জন বৃদ্ধি হবে অর্থ ব্যয় হবে শরীর ভালো যাবে না সাংসারিক ব্যাপারে একটা মানসিক কোথাও না কোথাও একটা খচখচানি থেকেই যাবে সাংসারিক ব্যাপারে ব্যাপারটা নিয়ে ক্লিক করছে না আর একটু বেটার হওয়ার দরকার সেটা অ্যাজ ইউজুয়াল চলছে ক্লিক করছে না আর দুই হচ্ছে যে মানসিকভাবে একাগ্রতা কিন্তু গ্রাস করবে মিথুন রাশি মানে সবার মধ্যে থেকে ভালো কিন্তু কোথাও যখন একা রয়েছে হতাশা কিন্তু থাকবে মনে হ্যাঁ মানে মানসিক টেনশন টেনশন ক্ষোভ হোয়াট এভার চাপা জিনিস যেটা সেটা থাকবে কর্কট রাশি কর্মক্ষেত্রে অগ্রগতি ঋণ শোধ কারুর দ্বারা আপনি অপদস্থ হতে পারেন সম্পত্তি বিক্রির যোগ প্রাপ্তি যোগ সম্পত্তি বিক্রির যোগ টাকা পয়সা হোয়াট এভার কিছু প্রাপ্তির যোগও কিন্তু রয়েছে কর্কট সিংহ নতুন কর্মযোগ দূরবর্তী স্থানে গেলে ভালো হবে কার্যসিদ্ধি হবে শত্রুতা থেকে সাবধান শরীর ভালো নয় নার্ভের সমস্যা এবং কঠিন ব্যাধির যোগ সিংহরাশির শরীর ভালো নয় আচ্ছা কিছুক্ষণ আগে বলেছি মঘা নক্ষত্র হলে কিন্তু ভালো ফল পাবেন সিংহরাশিতে যদি আপনার নক্ষত্র মঘা হয় শরীর খারাপ হলেও কিন্তু সেটা কিন্তু স্টেবল হয়ে যাওয়ার যোগ ওখানে কিন্তু একটা স্টেবিলিটি আসার আপনার চান্স রয়েছে সেই সুযোগটা রয়েছে কিন্তু ওখানে যদি উত্তর ফাল্গুনী পূর্ব তাহলে কিন্তু তার নেগেটিভ সংবাদ তার জন্য ওয়েট করছে সিংহরাশির জন্যে ওই নক্ষত্রটা ওখানে একটুখানি ভেঙে দিলাম আমি কন্যা রাশির মানসিক কষ্ট প্রাপ্তি যোগ মতবিরোধ এবং ভ্রমণের যোগ বিবাহ যোগ ওভারওয়েট সমস্যাও কিন্তু ভোগাবে শারীরিক স্থূলতা শারীরিক অসুস্থতা ব্যথাজনিত সমস্যা এবং বিবাহ যোগও কিন্তু কন্যা রাশির রয়েছে তুলা কর্মক্ষেত্রে অশান্তি শরীর ভালো নয় খুবই মানসিকভাবে অবসাদে ভুগতে হবে তুলারাশিকে তুলারাশির বিবাহ যোগ রয়েছে এবং যাদের বিয়ে হয়েছে মানসিকভাবে অবসাদে ভুগতে হবে কোনো কিছু জিনিস খোয়া যাওয়ার যোগও রয়েছে সাবধান মোবাইল খুব এখন
প্রত্যেকটা মানুষের কাছে অত্যন্ত মানে টাকা কিছু যায় যাক, মোবাইল যাতে না যায়। কালকেই বলছিলাম মোবাইল নিয়ে, তো যাই হোক এ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রত্যেকের কাছে অলমোস্ট। তো মোবাইল কিন্তু খোয়া যাওয়া, পড়ে গিয়ে ড্যামেজ হওয়া এগুলো হতে পারে। বৃশ্চিক নতুন কর্মযোগ, বিদেশ যাত্রার সুযোগ, কারো সাহায্য পাবেন, দীর্ঘদিনের কোনো কার্যসূচি বৃশ্চিক রাশি সবটাই ভালো। ধনু শত্রুতা থেকে সাবধান, হয়তো হয়রানি, শরীর ভালো নয়, ফানার যোগ, সাদা জায়গায় মানে সাদা জায়গা বলতে ঘরে সোজা সোজা জায়গায় প্লেন জায়গায় দুম করে পড়ে গিয়ে হাড়ে একটা চিড় হয়ে যাওয়া কিংবা একটা মোচকে গিয়ে কেপ ব্যান্ডেজ কিংবা ব্যথা নিয়ে লম্বা ভোগা, কয়েক মাসের ভোগা হতে পারে। পড়ে যাওয়ার যোগ, হৃষ্ট ফাড়া, হৃষ্ট ফাড়াটা তো বাইরে বেরোলে, গাড়ি ঘোড়া চললে, বাইক চালাতে গেলে, কেউ আপনি ফুটপাথ দিয়ে হাঁটছেন, একটা বাইক মাথার লোক দম করে ধাক্কা মেরে দিল এসে, কিংবা অটোতে যাচ্ছেন দুটো অসর রেসারেছি বাসে গুঁতো গুঁতি করে গুঁতো খেয়ে গেলেন, সেটা তো বাইরে। কিন্তু ঘরের মধ্যেও নিজের ঘরে চেনা জায়গায় সোজা জায়গায় পড়ে গিয়েও আপনার চোট লাগতে পারে। তো এখানে আপনাকে আরও সাবধানতা অবলম্বন করতে হবে। ধনুরাশি মকর, ব্যবসায় সাফল্য, নিজের লোকের সাথে মতবিরোধ, মানসিক শান্তি নষ্ট, হয়রানি হওয়া। মকর রাশি যদি আপনার নক্ষত্র এখানে, এখানে যদি শ্রবণা, এই হ্যাঁ শ্রবণা নক্ষত্র হয় নাম্বার 22, শ্রবণা নক্ষত্র যদি হয় তাহলে কিন্তু খুবই মানসিক যন্ত্রণা আপনার জন্য ওয়েট করছে এই সপ্তাহে। কুম্ভ, দীর্ঘদিনের কোনো কার্যসিদ্ধি, শত্রুতা বৃদ্ধি, মানসিক অবসাদ, প্রাপ্তি যোগ এবং নতুন রিলেশন, পুরনো রিলেশনে ঝামেলা হলে নতুন রিলেশন আপনার জন্য, নতুন প্রেমের যোগ। মীন, ঋণ শোধ, বিবাহ যোগ, কর্মক্ষেত্রে পরিবর্তন, স্থান পরিবর্তনে পরিবর্তন, মানসিক অবসাদ এবং হয়রানির যোগ, কিন্তু পাশাপাশি বিবাহ যোগ। রাশিফল শেষ, রাশিফল শেষ। এবার আমরা শুরু করব আজকের নির্ধারিত আলোচনা যেটা নিয়ে সুভাষদা শুরু করেছেন। সুভাষদা একটা কথা বললেন, আপনি বলেন রাহু কেতু এবং কিয়দংশ চন্দ্র, কিয়দংশ সূর্যের নক্ষত্রের একটা প্রভাবের কথা, সেটা কি শুধু শনি অলসো? তো এই যে জায়গাটা, এটা এই ক্যালকুলেশনটা কিন্তু একটু অন্যরকম ক্যালকুলেশন, এবং এটাই হচ্ছেন সুভাষ শাস্ত্রী অবশ্যই এই একটু ভিন্ন ধারায় হাঁটা। আমি তো দেখুন, আমি তো নেটে কিছু ছেড়ে দিয়ে কিছু ওই আপনার একটা লাইক খাবো, মানে এটা করুন, ওইখান থেকে কিছু ভিউ খাবো, আমি তো এই এই জ্যোতিষ চর্চা করি না। আমি একদম খোলা কথা বললো, বিশ্বাস করুন, অনুষ্ঠান আগে যেটা বললো সেটা একদম ট্রু, মানে জাস্ট 2-3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড আগে আর একটা কথা বললো যে প্রথম দিন থেকে আমি কিছু চটকা মেরে কিছু খেয়ে নেবো কিছু, আমি কিন্তু এইটা নই। হ্যাঁ, তবে কমার্শিয়াল কথা প্রথম 4-5 বছর, 6 বছর বলেছে, আমিও বলেছি। মানে এই এই যে ট্রান্সপারেন্সি, এই যে অকপট সত্যি কথা, এটা কিন্তু কাউকে বলতে শুনবেন না। মানে এটাই মানে সুভাষ শাস্ত্রী কেন আজকে জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী একটা ইনস্টিটিউট হয়ে উঠতে পেরেছেন, তার কারণ তারই মানে সোজা সাপটা কথা। যারা এসছেন তারা জানেন সুভাষদার টিভির পর্দায় যেরকম, চেম্বারেও কিন্তু ঠিক সেরকমই। হ্যাঁ, না না, এটা তো বলতেই হবে, এটা না বললে দেখুন, আমাকে যারা চেনে তারা লম্বা চেনে, তুমিও জানো আমার আমাদের এখানে মানে 6 না 5 গতকালই একজন ফোন করে বললেন না যে 2008 না কত সালে এসেছিলেন আপনার কাছে, তখন ক্লাস 9 পড়তেন, এরকমই 52 বয়স এখন, এখন তার না একদম 2008 নয় তারও আগে, তখন উনি ক্লাস 9 পড়তেন, 19 সামথিং এ বললেন সম্ভবত, আর আজকে 91, হ্যাঁ এরকম, আর আজকে তিনি বলেন না তার 40 এজ, এখন বিয়ে হচ্ছে না, 42 এজ, এখনো বিয়ে হচ্ছে। ও আচ্ছা, 8 পড়ে যে ছেলে দিয়ে আচ্ছা, টালিগঞ্জ ক্লাস 8 যখন এসেছিল এখন সব ঠিক আছে, কিন্তু বিয়েটা হচ্ছে না। মানে কি আলটিমেটলি জীবনের শুরুতেও সুভাষ শাস্ত্রী এডুকেশনের জন্য, জীবনের প্রায় মধ্যপন্থায় মধ্যবর্তী সময়েও বিয়ে হচ্ছে না বলো সুভাষ শাস্ত্রী, মানে ভরসার জায়গা আপনি। আমাকে যারা চেনে তারা লম্বা চেনে, যারা নতুন চেনে তাদের কাছে অতটা খবর নেই, কিন্তু দেখুন কোনোদিনও কোনো, আচ্ছা কাজের কথা চলে আসার আগে একটা কথা বলি, নিজে হাতে কাজ করার একটা ধকল আছে। এক, যারা আপনারা চেনেন আমার সম্বন্ধে বিশেষ ঢাক বাজিয়ে লাভ হবে না, কারণ ঢাক বাজা ঢাক, ঢাক বেঁচে গেছে বহু আগে, আর এই 24 বছর তো 23 বছর কমপ্লিট হবে দুর্গাপুজোর সময়, 24 বছর ধরে একটা অনুষ্ঠান দেখছেন যারা তারা তো জানেন, এখানে আমি আর আমার কথা কি বলবো। তবে এটা বলতে পারি যোগ্যতায় কম, আর প্রতিদিনই আপনারা, প্রতিদিন বলুন, কিছুদিন মাঝে মাঝে বলুন, আপনারা আমার তো ষষ্ঠী গোষ্ঠী ষষ্ঠী সমস্ত কিছু শ্রাদ্ধ শান্তি শোনেন, তাতে আমার মনে হয় আমি আমি কোনো সমালোচনার মধ্যে না ঢুকে আমি আমার কাজটা মন দিয়ে করা উচিত, আর যে সমালোচনা শোনেন সামনেওয়ালা বুঝে নেবেন ভাই সুভাষ শাস্ত্রীর জন্য এই সমালোচনা যোগ্য সমালোচনা কি না, এটা আপনারা যারা শুনছেন
আপ টু ইউ। এটা না আমি আমি একটা কথা বলি, এটা আমার তো বাস্তবিক অভিজ্ঞতা রয়েছে, যে মানুষটি কাজ করেন আলোচনা সমালোচনা তাকে নিয়ে হয়। হ্যাঁ আলোচনা না বলছি তো আলোচনা এবং সমালোচনা উভয়ই যা তাকে নিয়ে হয়, যার নড়াচড়া আছে, যার নড়াচড়া নেই স্তবিশ তাকে নিয়ে কি আলোচনা করবে, তাই না? চলুন সমালোচনা যখন আমার হচ্ছে তার মানে আমাকে বুঝতে হবে যে আমি কিছু করছি রে বাবা। না না আমি কি করছি আমি তাতেই ফোকাস, কে আমার সাধ্য করছে শান্তি করছে, আই এম নট মানে ওয়ারিড অ্যাবাউট দ্যাট। তো কথা হচ্ছে যে নড়াচড়া কি করবো, নড়াচড়া বিশ্বকর্মা পুজোর নড়াচড়া, কালকে আগামীকাল বিশ্বকর্মা পুজো। এই বিশ্বকর্মা পুজো এই মুহূর্তে সারা ভারতবর্ষে আগেও ছিল, আজে আছে, আগামী দিনও থাকবে, সবাই না কিছু না কিছু জড়িয়ে রয়েছে। আমরা ব্যবহার করি, আমরা হয়তো জানি না, লেবার ক্লাস কাজ করে। বিশ্বকর্মা পুজোর জন্যে আমি এই কলা গাছকে অত্যন্ত গুরুত্ব দিই, কলা গাছ, সে ছোটো কলার পোয়া হোক, কলা গাছকে কিনতে। বিশ্বকর্মা পুজো যদি ধরুন আপনার একটা দোকান, দাড়িপাল্লা রয়েছে দোকান, ধরে নিচ্ছি আপনার একটা দোকান, সেটা ফলের দোকান হতে পারে, সবজির দোকান হতে পারে, রেশনের দোকানও ধরুন হতে পারে, তাহলে সেই আপনার বড় পাল্লা আছে। আচ্ছা এখন ইলেকট্রনিক্স পাল্লা এসে গেছে, জিদে টুকটুক টুকটুক করে মিটার ওঠে, সে মাংসের দোকানও দেখতে পাচ্ছি, সবের দোকান, বাট পাল্লা আছে। পাল্লা আছে মানে বিশ্বকর্মা আছে, ফ্যাক্টরি নেই মানে বিশ্বকর্মা নেই, নট দ্যাট পাল্লা। আচ্ছা বিশ্বকর্মা পুজোর জন্যে একটা লোহার টুকরো জোগাড় করতে হবে, যে টুকরোটাকে তেল সিঁদুর মেখে ছোটো টোর যে কোনো টাইপের একটা লোহার টুকরো, যে কোনো শেপের, মানে কোনো নির্দিষ্ট কোনো শেপের দরকার নেই, সেটাকে একটা মাটির পাত্রে রাখতে হবে, মাটির পাত্রে। আগে দিনে বিয়ের সময় তো জাঁখারি দিত, একটা প্রদীপ জ্বলতো জাঁখারি, এখন অনেক হয়তো না, আমাদের বাড়িতে অনেকের বাড়িতে লক্ষ্মী পুজো যেতেও কিন্তু ওই জাঁখারির বিশেষ একটা মাহাত্ম আছে। ওই জাঁখারি মানে একটা হাঁড়ি, তারপরে সরা থাকে ঢেকে দেওয়া হয়, একটুখানি খুলে রাখা, দুর্গা পুজোর সময় ওটা করতে হয়। হ্যাঁ অনেকে জানে না, তো এই একটা জাঁখারি কিনবেন, মানে ছোটো একটা হাঁড়ি কিনবেন, একটা সরা কিনবেন ওপরে দিয়ে, ভেতরে লোহাটা দিয়ে বসিয়ে, লোহাটার মধ্যে তেল সিঁদুর মাখিয়ে বসিয়ে রেখে দেবেন। কোনো একটু উঁচু জায়গায় রাখতে হবে, মানে আমরা যে হাঁটি, ধরুন হাঁটছি মেঝেতে, সেই লেভেলের নয়, তার থেকে হাইট, মানে একটু কোমরের হাইটে রাখলেই ভালো হয়, একটু হাইটটা চাইছি রাখতে হবে। দুই হচ্ছে কলা গাছে, কলা গাছে কলার পোয়া যদি আপনার পাল্লাও থাকে, দোকানও থাকে, সো ইউ ক্যান ডু অলসো, এটা আপনারা করতে পারেন। একটা ছোটো কলা গাছ, তার মধ্যে সিঁদুরের টিপ দিয়ে আপনি একটা লাল সুতোকে বেঁধে পাল্লার সামনে রাখতে পারেন, সে পাল্লা ইলেকট্রনিক্স পাল্লা হতে পারে, ঝোলানো হেভি পাল্লাও হতে পারে। আর ফ্যাক্টরি হলো তো ইউ মাস্ট ডু ইট, ইউ মাস্ট ডু ইট, লোহার টুকরো জাঁখারিতে সিঁদুর মা, তেল সিঁদুর মাখিয়ে, ছোটো জাঁখারি মানে অনেকে বড়ো ভাবে, আগে প্রদীপ দোকান হতো তো এই সাইজ হতো, ছোটোও পাওয়া যায়, ছোটোর মধ্যে ঢাকনা দেওয়া খুঁড়ি মতন, মানে ঘটের মতন কিনলেন, ওর উপরে সরা চাপালেন, দ্যাট ইজ কল অলমোস্ট জাঁখারির কাজই হচ্ছে। তো সেইখানে সেটার মধ্যে লোহার টুকরো রাখতে হবে মনস্কামনা করে, আর কলা গাছে সিঁদুর দিয়ে বাঁধবেন, সেটা আপনি পাল্লার সামনে রাখতে পারেন, কারখানা তো দিতেই হবে। মানে মাথায় রাখবেন যে বিশ্বকর্মা পুজোর মেন উপকরণটা হচ্ছে কলা গাছ, কেন বলুন তো, বাউনটা হচ্ছে হাতি, বাউনটা হচ্ছে হাতি, এই জন্য হচ্ছে কলা গাছ। ফল উপকরণ মন্ত্রোচ্চারণ এগুলো তো রয়েছে, এই তিন জিনিস করবেন। আচ্ছা বুধবারে, আচ্ছা মাফ করবেন, মঙ্গলবারে গণেশ পুজো পড়েছে, মঙ্গলবারে, তাহলে গণেশ পুজোর জন্যে, গণেশ পুজো তো সবার ঘরেই করে, অনেকেই করে, কেউ দোকানেও করে, যদিও দোকানে লক্ষ্মী গণেশ মানে করা হয়, হ্যাঁ সে গণেশ বলে নিই আগে, একটু ওয়েট করবে, করবে যে লাইনে আছে, একটু ওয়েট করো, আমি যাচ্ছি এটা শেষ করি সাবজেক্টটা। গণেশ পুজোর দিনে যেহেতু মঙ্গলবার পড়েছে, এখানে মেন জিনিস হচ্ছে মঙ্গলবারে দেখুন গণেশের যেটা বীজমন্ত্র একটাই খুব ছোটো, ওম গাং গণেশায় নমঃ, নমঃ অ্যাকচুয়ালি নট নমঃ, ওম গাং গণেশায় গণপতায় অ্যাকচুয়ালি বলা হয়, গণেশায় গণপতায়টাই বলা হয়, যেখানে বম্বের সিদ্ধিবিনায়ক মন্দিরে ওইটাই কিন্তু স্লো মোশনে চলে, আপনারা দেখবেন সিদ্ধিবিনায়ক মন্দিরে যতবারই আমি গেছি ওম গাং গণপতায় নামও চলে, গণপতায় বলে যে মারাঠি বলে, ওম গাং গণেশায় নামও চলে, ব্যাপারটা একই, সেটা যেটা আপনি বলতে পারেন নমঃ, এটা এটাই 108 বার, 108কে কেন ভাগ করা হয়েছে? আচ্ছা আমার একটা মনে বহুবার প্রশ্ন এসছে, মানে 51 নয় 11 নয় 21 নয় এত কিছু নয়, হোয়াই 108? 108-এর ডিভিশন অনেক হয়, 7-8টা ডিভিশন হয়, 101-এর কোনো ডিভিশন হয় না, এর একটা রহস্য আছে। মন্ত্র মানে বীজ মন্ত্র কী বলে দেবো কোনো একদিনে, আজকে রবিবার একটু স্পেসটা কমে গেছে। হনুমান চালিশা গণেশ পুজোর দিনে করতেই হবে, কেন কি ভগবান গণেশ পুজোর দিনে মঙ্গলবার পড়েছে, হনুমান চালিশা করতে হবে। হনুমান চালিশা যদি না করতে পারেন, ছোট হনুমান চালিশা ভগবান গণেশের সামনে রাখতে হবে, হনুমান চালিশা রাখলে সেখানে তুলসী পাতা দিতে হবে, মেটে সিঁদুরের টিপ দিতে হবে, শাল পাতা জোগাড় করলে শাল পাতা, না হলে কিছু যায় আসে না,
তাহলে কি বললাম, ছোট হনুমান চালিসা যদি পাঠ করতে পারেন ভালো, ওম গাং গণপতয়ে নমো, এটা তো 108 বার করতেই হবে। একবার হনুমান চালিসা করলে খুব ভালো হয়, কেননা বাধা বিঘ্ন বিপত্তি ভগবান গণেশকে দিয়ে যে কোনো পুজোর অর্চনাটা শুরুই হয় ভগবান গণেশকে দিয়ে, যে কোনো পুজো। তো সেখানে মঙ্গলবারের দিন যদি হনুমান চালিসাটা করেন, হনুমান চালিসা যদি মেটে সিঁদুরে টিপ দেন, ভগবান গণেশের জন্য সাদা চন্দনের টিপ দিতে হবে, সাদা চন্দনের টিপ কপালে দিতে। অনেকে সিদ্ধি দেয়, সিদ্ধি দেয় পেলে দেবেন, যারা বিদেশে থাকে কালেক্ট করতে পারবেন না, ব্যাঙ্গালোরে কালেক্ট করা যায় না, দেবেন। আচ্ছা আমি একটা ফোনটা নেবো, একটু এক সেকেন্ড, দু সেকেন্ড। ভগবান গণেশের কপালে সাদা চন্দন শ্বেত চন্দনের টিপ, সিদ্ধি পেলে একটু পায়ের সামনে সিদ্ধি, আর হনুমান চালিসাতে মেটে সিঁদুর উইথ তুলসী পাতা দিয়ে রাখা কিংবা পাঠ করা, পাঠ না করলেও রাখতে পারেন, ভালো ফল হবে। আর ভগবান গণেশের তো আপনারা জানেন, সেই মোদক থেকে আরম্ভ করে লাড্ডু থেকে এগুলো জানেন, এগুলো আমি আর ঢুকছি না। ঘিয়ের প্রদীপ একটা জ্বালতে হবে, ইয়ে মাস্ট। হ্যাঁ, একটা ফোনে কেউ আছে, আমরা দেখে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার দিদি, আপনাকে নমস্কার, স্যার কেউ নমস্কার। আপনি কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে আগমনী জানা বলছি। আগমনী জানা, বলুন আগমনী। আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। কেউ এসেছিল? না না, কেউ যায়নি। বলো টাইম শেষের দিকে, তাহলে তুমি, হ্যাঁ আঙুল দেখাচ্ছে টাইম শেষের দিকে, তুমি বলো ইয়েটা, বলো জন্ম তারিখটা, বলো 9/12/1992। ধরো লাইনে থাকো বাবু, 9/12/1993, টাইমটা বলো। 92, 92, 93, 93, হ্যাঁ 92, ওকে আমি ভুল শুনেছি, চলো 92। আচ্ছা সময়টা বলো। এই 3টা থেকে 3:30-এর মধ্যে, বিকাল, বিকাল 3টে টু 3:30। বাবা 3:30 মানে অনেকটা টাইমের গ্যাপে ফেলে দিলে তুমি আমাকে। কোথায় হয়েছে, মেদিনীপুর? হ্যাঁ মেদিনীপুরের কাঁথিতে। আচ্ছা, ওই পূর্ব মেদিনীপুরের তোমার ওই ল্যাঙ্গিচুড ল্যাটিচুড একই পড়বে। শোনো, তোমার যা হরোস্কোপের যা সিচুয়েশান, তাতে তোমার এই ছকের অবস্থা মোটেও ভালো নয়। ফালতো বাবা ছকটা একবার, ছকটা একবার, হ্যাঁ ফেলেছে, আজকে স্লাইডিং দিতে হবে না। হ্যাঁ, আর এইখানে ছকের অবস্থা মোটেও ভালো নয়, কেন কি তোমার অষ্টমে কেতু বসে রয়েছে, ছক ছড়া, অষ্টমে কেতু বসে রয়েছে, ঝামেলা অশান্তি, বিয়ে করে সংসার ভালো করে করতে পারবে না, শত্রুতা এবং তোমার জীবন জ্বালাপালা করে দেবে। তোমার ছক আমি দেখেছি, অষ্টমে কেতু, ছকটাও ফেলেছি, তোমার জীবন ঝালা পালা করে দেবে, তুমি গুছিয়ে সংসার সংসারই করতে পারবে না। তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ বিয়ে হয়ে গেছে, কিন্তু মানে মেয়েকে নিয়ে বাপের বাড়িতে আছি, স্বামী আর নিতে আসে। আপনি যেটা ছবি আপনি তুলে দিলেন, ছবিটা তুলে দিলাম যে তোমার জীবন ঝালা পালা করে দেবে, তোমার বরকে তোমার শ্বশুর বাড়ির লোক আবার বিয়ে দিতে চায়, কি বুঝলে? তার আবার বিয়েও হয়ে গেছে। হ্যাঁ, দিস ইজ, আপনার সাথে ডিভোর্স না করে বিয়ে হয়ে গেল, হয়ে গেছে। হ্যাঁ, আমার সঙ্গে ডিভোর্সারি কিছু করেনি, করেনি, সিঁদুর পরিয়ে নিয়ে চলে এসেছে না, বলো। আমি মাত্র বললাম তোমার বরকে আমার একটা সম্বন্ধ দেখাচ্ছে, ওটা কি টিকবে? এবার আপনাকেও একটা বিয়ে দেওয়া হচ্ছে, তা কি করবে? ও তো বিয়ে করে নিয়েছে, সিঁদুর দিয়ে চলে নিয়ে চলে এসেছে, কি করবে ও, বলো। মানে জাস্ট আমি মুখ থেকে বলেছি, তুমি, হ্যাঁ কি বলছো? বাড়ি থেকে আরেকটা দেখাশোনা চলছে, আমি কি সেটা বিয়ে করলে সেটা কি শান্তি পাবো না? সেটাও এরকম বিয়ে করবে, 2 বছরের মাথায় কাম ব্যাক ঘরে, তোমার ছকের যা অবস্থা সংসার হবে না, প্রতিকার করে হওয়ার চান্স নেই, কেন ও যে সময় বিয়ে করার দরকার এখনো, তাহলে ওকে আমাকে 4 বছর গ্যাপ দিতে হবে মিনিমাম, মিনিমাম 4 বছর, ও তো সহ্য করতে পারবে না 4 বছর, 4 বছর, 2028 পর্যন্ত যদি ওয়েট করো তারপরে বিয়ে দিই তাহলে সংসার হবে, নাহলে হবে না, বলো। জাস্ট মুখ দিয়ে বেরোলো আমার। সুভাষ শাস্ত্রীর প্রেডিকশন খুরধার প্রেডিকশন, দীর্ঘদিনের অভিজ্ঞতা, নির্লোভ থেকে কাজ করা এবং অবশ্যই নিজের হাতে প্রতিকার তৈরি করা, মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটে এবং তার যখন প্রেডিকশন চলে একেবারে মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে শোনে। আজকে হাতে সময় নেই, ধন্যবাদ জানাবো সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।